দেরিতে বিবাহের ভয়াবহতা। ইসলাম যুবক যুবতীর প্রাপ্তবয়স্ক হলেই তাদেরকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করেছে। এর ফলে সমাজদেহে ব্যভিচারের বিষ বাষ্প ছড়ানোর সুযোগ পায় না। পক্ষান্তরে পাশ্চাত্য সভ্যতার দোহাই দিয়ে আজ যুবক যুবতীদের দেরিতে বিবাহ দেওয়া হয়। ফলে বিবাহের আগেই তারা নানাভাবে বিয়ের স্বাদ উপভোগ করতে উৎসুক হয়ে পড়ে। তথাকথিত পুঁজিবাদী সমাজের বেঁধে দেয়া বিয়ের বয়সের কারণে লেট ম্যারেজ তথা দেরিতে বিবাহের প্রচলন দিন দিন বেড়েই চলেছে। গবেষকগণ এর প্রধান কারণ আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। তা হল, পুঁজিবাদী সমাজ অর্থনীতিকে বেশি গুরুত্ব দেয়। যে কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেবার সময় তারা মূলত সেই ইকোনমিক্যাল তথা অর্থনৈতিক দিকের কথা চিন্তা করেই সিদ্ধান্ত দেয়। বায়োলজিক্যাল বা ফিজিক্যাল দিক তারা বেশি গুরুত্ব দেয় না। ছেলেমেয়ের বিয়ের ক্ষেত্রেও পুঁজিবাদীরা ইকোনমিক্যাল দিক বেশি গুরুত্ব দিয়ে থাকে। অথচ এখানে তাদের বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল বায়োলজিক্যাল, স্পিরিচুয়াল এবং মোরাল দিককে। ফলে যা হবার তাই হচ্ছে। মানুষ দেরিতে বিয়ে করে মানসিক এবং যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাচ্ছে। নানা কারণে ডিভোর্সের ঘটনা মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। লেট ম্যারেজ তথা দেরিতে বিবাহের কারণে নারী পুরুষ উভয়ই তাদের বৈবাহিক জীবনে নানা ধরনের ঝামেলার মুখোমুখি হয়। পরবর্তী পর্বে নারী ও পুরুষের লেট ম্যারেজের ভয়াবহতা তুলে ধরা হবে। ইয়া রাব্বি